স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে আবারও বাড়ল চালের দাম। সকল ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া, চট্টগ্রাম এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান নয়ন বড়ুয়াজয় এবং রেজাউল করিম মানিক। আমরা শুরুতেই কুষ্টিয়ায় চলে যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, চালের দাম আসলে হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা কি? অর্থী, প্রথমেই আমি আপনাকে আজকে চালের দামটা জানিয়ে দিই। কুষ্টিয়া পৌর বাজারে আমি সকাল থেকে খোঁজ নিয়ে জেনেছি যে 60 টাকা কেজি দরে সুপার মিনিকেট, যেটা সুন্দর মিনিকেট, সেটা বিক্রি হচ্ছে, যেটি আসলে 10 দিন আগে ছিল 57 টাকা কেজি। অর্থাৎ এই যে 10 দিনে 3 টাকা কেজিতে বেড়েছে। এবং আমি আছি কুষ্টিয়ার খাজানগরে, এখানে 4 শতাধিক চালকল আছে, যার মধ্যে 50টিরও বেশি অটো রাইস মিল আছে, যেগুলো থেকে সুপার মিনিকেট চাল তৈরি হয়। এবং সারা বাংলাদেশের যে সরু চালের সরবরাহ, তা কিন্তু এই কুষ্টিয়া থেকেই সবচেয়ে বেশি সরবরাহ করা হয়। এবং এই কুষ্টিয়া থেকেই মিল মালিকরা কিন্তু তারা এই সারা দেশে চাল সরবরাহ করেন। এবং মিল মালিকদের সাথে আমি কথা বলেছি যে তারা জানিয়েছেন যে শুধু মাত্র হচ্ছে চালের দাম বেড়েছে তা না, ধানের দাম বৃদ্ধির কারণেই আসলে চালের দামটি বেড়েছে। এবং তারা এও জানিয়েছেন যে সরকার যেভাবে ধান চালের ক্রয় করে, তারা সরকারি যে ক্রয় হয় সেই প্রতি মৌসুমে, সেই ক্রয়ে কিন্তু মূল্য অনেক বেশি। যেমন তারা ধান কিনছেন 27 টাকা কেজি দরে এবং চাল কিনছেন 40 টাকা কেজি দরে। এই যে মূল্যবৃদ্ধি সরকারিভাবে, তাতে কিন্তু কৃষকরা নানাভাবে লাভবান হচ্ছে এবং মানুষের মধ্যে কৃষিতে যে একটা লাভের প্রবণতা এসেছে এবং সেখানে কিন্তু ধান উৎপাদন বাড়ছে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু সরকার এই ধানের দাম বৃদ্ধি করেছে। এবং আরেকটি বিষয় ছিল যে আমদানি করা চাল, সেটিও যদিও মৌসুম শুরুর আগেই সরকার বন্ধ করে দিয়েছে। এবং নতুন করে যে ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে, তাতে কিন্তু যেমন মিল পর্যায়ে এবং ধান উৎপাদন পর্যায়ে, সকল পর্যায়ে কিন্তু ডিজেলের ব্যবহার হয়ে থাকে, ধান উৎপাদনের ব্যবহার হয়ে থাকে। এবং অটো রাইস মিলগুলো যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু ডিজেলের ব্যবহার হয়, এবং ধান চাল উভয় পরিবহনেই কিন্তু ডিজেলের ব্যবহার হয়ে থাকে। এই যে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সকল ক্ষেত্রেই কিন্তু ধান চালের মূল্য বেড়েছে, এবং সেই ক্ষেত্রে ধানের দাম বাড়ার কারণে কিন্তু চালের দাম বৃদ্ধি হচ্ছে। আমি কথা বলবো কুষ্টিয়া অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুকের সাথে। আসলে এই যে মৌসুম, তো এখন একদম শুরু, মৌসুমের শুরু, ধান কাটা চলছে, এখন কেন ধানের দাম এত চালের দাম? আমাদের ধানটা কাটা হওয়ার আগেই সরকার কিন্তু রেট দিয়ে দিয়েছে, আমাদের ধানের রেট এবং চাউলের রেট। এই ধানের রেট যখনই দিয়েছে তখন কিন্তু ধান কিন্তু আমরা আর কম দামে পাই নাই। বিগত 3-4 বছর আগে যেরকম আমরা ধানের রেট ছিল 500 থেকে 600-700 টাকা বা 750 টাকা, সেই ধানটা কিন্তু এখন 1100 টাকা রেট হয়ে গেছে, যে মোটা ধানগুলা। তো 1100 টাকা রেট হওয়ার কারণে এই ধানগুলো যখন চাউল আমরা উৎপাদন করি, আমরা কিন্তু 45 টাকা কেজি আমাদের চাউলের পর্তা পড়ে যায়, সে চাল কিন্তু আমরা 40 টাকা কেজি গভর্নমেন্টকে দিয়ে যাচ্ছি। যার কারণে সরকার যেহেতু ধানের বাজার বৃদ্ধি করেছে, যার কারণে চাউলের বাজারও বৃদ্ধি হয়ে গেছে। আর আরেকটা মূলত যে মিনিকেট চাউলের কথা বলা হয়, বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষ মিনিকেট চাউল খায়। মিনিকেট ধানটা কিন্তু বছরে একবারই ওঠে, যার কারণে এই ধানটা ওঠে বোরো মৌসুমে এবং এটা এপ্রিল মাসের দিকে ধানটা ওঠে, এপ্রিল মাসে ওঠে, আবার পরবর্তী আবার আরেক এপ্রিল মাসে উঠবে, পরবর্তী এপ্রিল মাসে, এক বছরে, যার কারণে ধানটা পুরাতন। ওই ধানটা যত পুরাতন হবে তখনই কিছুটা মানে চাউলের বাজার বৃদ্ধি থাকবে। আমরা একটা সিন্ডিকেটের কথা শুনি যে আপনাদের মতো যারা বড় মিল মালিক তারা দামটে বাড়ায় দেন, এই ব্যাপারটা একটু বলবেন। আসলে আমার জানা মতে বাংলাদেশে কোনো সিন্ডিকেট নেই, এবং আমার এখনো আমি দেখি না বা আমার কোনো মিল মালিক কেউ কারোর সাথে আলাপ করে বলে আমার মনে হয় না। অর্থী, শুনছিলেন যে আসলে যে মিল মালিকদের সিন্ডিকেটের কথা বলা হয়, সেই সিন্ডিকেট আসলে নেই বলে দাবি করছেন মিল মালিকরা। এবং তারা বলছেন যে নানা প্রাসঙ্গিক কারণ যুক্ত হয়ে কিন্তু চালের দাম বৃদ্ধি হচ্ছে। তারা একটি কথা খুব স্পষ্টভাবে বলেছেন যে ধানের দাম সরকার বৃদ্ধি করে রাখতে চাচ্ছে কৃষকের স্বার্থে, এবং সেই ধানের দাম বৃদ্ধি থাকলে আর চালের দাম কমানো সম্ভব না। এই ছিল আমার কাছে ধান চালের খবর। আমি চলে আসছি স্টুডিওতে। অর্থী জামান, আমরা একটু চট্টগ্রামে চলে যেতে চাই, সেখানকার খবর জানবো সহকর্মী নয়ন বড়ুয়াজয়ের কাছ থেকে। জয়, চট্টগ্রামের বাজারে আসলে চালের দাম কতটা বেড়েছে, ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ অর্থী।
এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোখাম বলতে যে পাহাড়তলি বাজার এমনকি চাকতাই বাজারে কিন্তু আসলে এই জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গায় চাল সরবরাহ করা হয়। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি সেখানে গোডাউনগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। গোডাউনগুলোতে কিন্তু আমরা দেখছি চালের কোনো কমতি আমরা দেখছি না, সব গোডাউনগুলো ঘুরে যেমনটা আমরা দেখেছি চাল ভর্তি গোডাউন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে চালের দাম কিন্তু হু হু করে বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের উপরেই নির্ভর করতে হচ্ছে বলে এখানে জানিয়েছেন আমাদেরকে এখানে চাল পাইকার যারা আছেন তারা বলছে উত্তরবঙ্গে চালের দাম কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার কারণে এমনকি বস্তাপতি চালের দাম বেড়েছে 200 থেকে আবার কোনো কোনো চাল দেখছি 250 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, তার কারণে পরিবহন খরচ। আর অন্যদিকে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সিন্ডিকেটের কারণে কিন্তু চালের দাম অনেকটা বেড়েই গেছে। আর কুষ্টাবাজারে সেই চালের দাম আরও বেশি বেড়ে যাওয়ার কারণে যারা ক্রেতা ভোক্তা রয়েছে তারাই কিন্তু আসলে অনেকটা বিভেদকে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি চালের আড়তদার রয়েছেন আমি নিজামুদ্দিন, আমি একটু জানতে চাচ্ছি হঠাৎ করে চালের দাম আবার কেন বাড়ছে? চালের দাম হঠাৎ করে মেলারা গত এক সপ্তাহ পর্যন্ত বাড়তে বাড়তে এখন তারা প্রায় 200-300 টাকা বস্তায় বাড়া দিয়েছে, যার জন্য মার্কেটে এটার বিশাল এফেক্ট হয়েছে। এখন এই বড় মৌসে এই মুহূর্তে এই দাম বাড়ার কথা নয়, কেন যে এখানে একটা বিশাল মনে হয় ভিতরে কোনো কাজ করতেছে, না হলে এই ধরনের হঠাৎ চাউলের দাম বাড়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা পুরো বড় মৌসুম। মার্কেটে এখন প্রচুর চাল আমদানি হওয়ার কথা, কিন্তু এখন হঠাৎ তারা দেখি যে 200-250 টাকা করে বস্তায় বাড়ায় ফেলছে। ১১১০০ টাকা থেকে ১১০০ টাকা এরকম, আর মোটা ধান হচ্ছে 950 টাকা, কিন্তু এর মধ্যে প্রক্রিমেন্টেও চাল খরিদ করতেছে গভর্নমেন্ট, ওটারও একটা এফেক্ট হয়েছে। আর গাড়ি ভাড়াটা এফেক্ট হয়েছে, ওখানে গাড়ি ভাড়া এখন 5-6 হাজার টাকা, যেখানে 14,000 টাকা গাড়ি ভাড়া, আজকে আমার গাড়ি আসছে 21,000 টাকা, তো গাড়ি ভাড়াটা এখানে মধ্যে দিয়ে সংযুক্ত হয়ে গেছে, যার জন্য এখানে ছিটাঙ্গা চাউলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এখানে বাজার মনিটরিং করার কথা রয়েছে উত্তরবঙ্গে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি র্যাবের বা বিভিন্ন যে সরকারি সংস্থাগুলো আছে তারা কিন্তু তদারকি করতে আমরা দেখেছি, তখন কিন্তু হঠাৎ করে দেখা যায় চালের দাম কমে যায়, এখন কি সেই অভিযানগুলো না থাকার কারণে? হ্যাঁ, এটা কিন্তু বাজার মনিটরিংটা অতি প্রয়োজন। এটা সর্বক্ষণ গভর্নমেন্ট যে কতগুলো পলিসি আছে যে খাদ্যের ব্যাপারে, এই পলিসিটা অ্যাডপ্ট করার দরকার আছে, আর সবসময় মনিটরিংটা প্রয়োজন আছে। মনিটরিং না হলে তো এখানে এই দেশে বিভিন্ন শিল্প গ্রুপ আছে বিভিন্ন ধরনের স্টকে আসে যায়, তখন তো চাউলের বাজার অটোমেটিক বাড়িয়ে দেখে, কারণ তারা যদি এই ভরা মৌসুমে স্টক করে তাহলে এটা সারা বছরের জন্য তারা স্টক করে ফেলবে, তখন মার্কেটে এটার বিশাল চাহিদা বাড়িয়ে যায়, তখন চাউলের বাজার চাউলের দাম এখন 200-250 টাকা বস্তায় বাড়িয়ে গেছে, বিশেষ করে সরু চাউল আর কাটারি চাউল বিভিন্ন এগুলো 300-400 টাকা করে বাড়িয়ে গেছে। চট্টগ্রামের মানুষ আতপ চাল পছন্দ করে, সেই আতপ চালের দাম সবচেয়ে বেশি? হ্যাঁ, আতপ চালের দাম এখন সবচেয়ে বেশি বাড়ছে, যেটা মিনিগেট আতপ এবং কাটারি আতপ, যেটা আমরা চাম্পা কাটারি বলি, এটা সবচেয়ে বেশি এটার দাম বাড়িয়ে গেছে, এখন এই মুহূর্তে প্রায় 700 টাকা বাড়ছে পার বস্তা। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যে চাল পাইকারের সাথে, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন চালের কিন্তু সংকট নেই, কিন্তু চালের দাম অনেকটা বেড়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে, তার কারণে কিন্তু আসলে চট্টগ্রামের চালের বাজারে কিন্তু প্রভাব পড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে। আপনাকে আমরা একটু রংপুরে চলে যেতে চাই সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, রংপুরের বাজারগুলোতে চালের দাম কেজিতে কত টাকা করে বেড়েছে? অর্থে আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি বলি যে চালের ভরা মৌসুমে কিন্তু দামটা বেড়েছে, গত দুদিন থেকেই হু করে বাড়ছে চালের দাম, অর্থাৎ বিশেষ করে উত্তরাঞ্চলের দিনাজপুর এবং নওগাঁর যে মোকাম রয়েছে সেখান থেকে চালের এই বৃদ্ধির খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে একটি সিন্ডিকেট এই চালের দাম বাড়িয়ে দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নির্ময়ের মানুষ, যারা দিন আনে দিন খায় চাল কিনে, তাদের কিন্তু কষ্টের কিন্তু শেষ নেই। অর্থাৎ বিশেষ করে মিনিকেট চাল যেগুলো রয়েছে চিকন চাল, এই চালগুলোর দাম কিন্তু 3-4 টাকা ক্ষেত্র বিশেষে 5 টাকা বেড়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি চাল ব্যবসায়ী, তো এই যে চিকন চাল যেগুলো রয়েছে এগুলোর দাম হঠাৎ করে বেড়েছে এটা আমরা জানতে পেরেছি, কত টাকা বেড়েছে কেজিতে? কেজিতে 2-3 টাকা বেড়েছে। কি কি চালের দাম বেড়েছে? আপনার গুটি চাউলের দাম বেড়েছে 29-এ বেড়েছে, মিনিকেটে বেড়েছে।
হঠাৎ করে দাম বাড়ার কারণটা কি বলতে পারবেন? এখন মেল কর্তৃপক্ষ যদি মনে করেন আপনার ওনারা ইয়া করে ধান কিনতে না পারে, তাহলে তো চাউলের দাম বাড়বেই, এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ। একজন কথা বলছিলাম একজন চাল ব্যবসায়ীর সাথে, তিনি বলেছেন যে মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই কিন্তু এই চালের দাম বেড়েছে বলে এই ব্যবসায়ীর অভিমত। অর্থাৎ মিল মালিকরা সিন্ডিকেটের করেই এই অঞ্চলে চালের দাম বাড়িয়েছে। অর্থাৎ বিশেষ করে চিকন চাল, আতপ চাল থেকে শুরু করে মিনিকেট চাল এবং আটার যে চালগুলো রয়েছে এগুলোর দাম বেড়েছে। একটু আরেক ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি এই এলাকার চাল ব্যবসায়ী, তো কোন কোন চাল কেজিতে কত টাকা বেড়েছে? আমরা আটার চালের রেট 46 টাকা ছিল, এখন 50 টাকা বেড়েছে, 60 টাকা কেজিতে বাড়ছে। মিনিকেটের দাম 4-5 টাকা করে বাড়ছে। এবার সব চালের দাম কম বেশি বাড়া অনেক, মোকামে রেট বেশি, এখন এখানেও রেট বেশি দিয়ে বিক্রি করা। কেন হঠাৎ করে দাম বাড়লো বলতে পারবেন? এখন মোকামেই এখন নাকি চালের আমদানি কম, ধান ইয়া ইন্ডিয়ান থেকে চাল আনা আমদানি বন্ধ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ চাল ব্যবসায়ীরা বলছে যেখান থেকে পাইকারি তারা ক্রয় করেন সেখানেই বাড়িয়ে দেওয়া হয়েছে চালের দাম, আর এই কারণেই খুচরা বাজারে এই এর প্রভাব পড়েছে। আর এই প্রভাব কিন্তু পড়েছে দরিদ্র শ্রেণীর মানুষের কাছে, অর্থাৎ নাবিশ্বাস উঠছে কিন্তু তাদের। এই ছিল আমার কাছে চালের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে অর্থের কাছে। ধন্যবাদ মানিক আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেই সাথে বাকিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া গতকাল থেকে টানা বৃষ্টিতে দেশের অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর যশোর এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ, রিপন হোসেন এবং খায়রুজ্জামান সোহাগ। শুরুতেই চলে যাচ্ছি সুলতানের কাছে। সুলতান, আপনার কাছে কি খবর রয়েছে? টানা বৃষ্টিতে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন রাজধানীর রাস্তাগুলোতে? অর্থিক গেল দুই দিন কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীব্যাপী, সেই পরিস্থিতি আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমি যদি আপনাকে বলি, রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা সকাল থেকে ঘুরছি এবং দেখছি আসলে গতকালকে বিশেষ করে আমরা দেখেছিলাম টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে অনেকটাই স্থবিরতা নেমেছিল এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছিলাম দীর্ঘ যানজট তৈরি হয়েছে, পানি জমে গিয়েছে। তবে আজকে যদি আমি দেখাই, আমার পেছনে আমি দেখতে পাচ্ছেন ঢাকার অন্যতম ব্যস্ত মিরপুর 10 নম্বর এলাকায় রয়েছি, এখানে কিন্তু পরিস্থিতি একেবারে উল্টো, স্বাভাবিক হয়ে গেছে আজকে অনেকটাই। এবং সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় যেমনটি দেখার চেষ্টা করেছি, যানজট রয়েছে কিনা সকাল দিকে যদি বলি, গণপরিবহনের কিছুটা সংকট ছিল, সেই সংকট কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কমে গেছে। এবং যারা আসলে কর্মজীবী মানুষ বা যারা শিক্ষার্থীরা রয়েছেন, ডিসেম্বরের এই সময়ে কিন্তু আপনি জানেন যে অনেক স্কুল কলেজ কিন্তু এখন বন্ধ, যার কারণে শিক্ষার্থীদের কিছুটা চাপ কম রাস্তাঘাটে আমরা দেখতে পেয়েছি। তবে যারা কর্মজীবী মানুষ সেই মানুষগুলো কিন্তু সকাল থেকে কিছুটা ভোগান্তিতে পড়েছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে অর্থে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জলাবদ্ধতা হলে কিংবা যানজট হলে কিন্তু যেটি আসলে অন্যান্য যেই পথগুলো রয়েছে মানুষকে আসলে গন্তব্যে যাওয়ার জন্য, যেমন বিভিন্ন ট্যাক্সি ক্যাব রয়েছে, সিএনজি রয়েছে, যেই রিক্সা রয়েছে, এগুলোও কিন্তু কমে যায়। কারণ দেখা যাচ্ছে গতকালকে বা তার আগের দিন বৃষ্টির প্রভাবে অনেক ড্রাইভারই কিন্তু তাদের গাড়ি চালাতে পারেননি এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের গাড়ি চালিয়ে জীবন ধারণ করে সেটি তারা করতে পারেননি। এবং এর প্রভাব কিন্তু পড়েছে কর্মজীবী মানুষের উপরে, কারণ কর্মজীবী মানুষ কিন্তু সেই দিনের জন্য ছুটি পায়নি। আমি যদি আপনাকে আরেকটু বিস্তারিত বলতে চাই, সেক্ষেত্রে এটি বলা যায় যে অন্যান্য যে রাইডগুলো রয়েছে বিকল্প গণপরিবহন ছাড়া, সেইগুলোর ভাড়া কিন্তু গতকালকে কয়েক গুণ বেশি বলে আমরা বিভিন্ন জনের কাছ থেকে অভিযোগ পেয়েছিলাম। তবে আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং প্রায় সব ধরনের গণপরিবহন বিভিন্ন রুটে আমরা দেখেছি, প্রায় সব ধরনের গণপরিবহন চলছে এবং ভাড়াও কিন্তু অনেকটা স্বাভাবিক, মানে এর আগের যেই ভাড়া ছিল সেটি কিন্তু রয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলি আপনাকে, যে শিক্ষার্থীদের যেই অভিযোগ ছিল দীর্ঘদিনের, শিক্ষার্থীদের যে দাবি ছিল যে অর্ধেক ভাড়া করার, সেই ভাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ গণপরিবহনে এখন আসলে চালু হয়েছে। কোথাও কোথাও ছোট ছোট কিছু সমস্যা হচ্ছে কিন্তু সেইগুলো আসলে একেবারে উল্লেখ করার মতো নয়, সেটিও আশা করা যায় যে কয়েকদিনের মধ্যে ঠিক হবে। তো আজকে আমরা জানি যে কিছুটা বৃষ্টির প্রভাবও কম এবং আজকে কিন্তু জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে পড়েছে এবং এই স্বাভাবিক
যে ধারাটি সেটি আসলে আগামী দিনগুলোতে বজায় থাকে এবং গণপরিবহনের কোনো সংকট একেবারে আর না থাক রাজধানীবাসীর কিন্তু এমনটি প্রত্যাশা। তো আমার কাছে এই ছিল এখান মিরপুর 10 নম্বর থেকে সবশেষ পরিস্থিতি অর্থী। সুলতান, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে যশোরে চলে যেতে চাই, সেখানকার খবর জানবো সহকর্মী রিপন হোসেনের কাছ থেকে। রিপন, টানা বৃষ্টিতে যশোরের বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের ভোগান্তি আসলে কিরকম দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি রয়েছি শহরের শঙ্করপুর এলাকায়। এখানকার যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোয় পানি উঠেছে। পানি উঠার কারণে মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছেন, কারণ এখানে রান্নার যে বিষয়টি রয়েছে রান্না করতেও সমস্যা হচ্ছে এবং মানুষের যে চলাচল, খাবার সব কিছুতেই সমস্যা হচ্ছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি। কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনার যে এলাকায় কী কী সমস্যা আছে? আমাদের এখান থেকে পানি সরার সুব্যবস্থা নেই, যার কারণে অল্প বৃষ্টি হলেও আমরা তলায়, বেশি বৃষ্টি হলেও আমরা তলাই। এটা আমাদের সবথেকে বেশি বড় সমস্যাটা দাঁড়াইছে। কি অবস্থা আমাদের এখানে? পানি সরার কোনো জায়গা না, রাস্তা নাই, কোনো ড্রেন নাই। তারপরে এই রাস্তায় একটু পানি হলেই রাস্তায় 1.5 ফুট 2 ফুট পানি হয়ে যায়, ঘরের ভিতরে 1.5 ফুট পানি জমে যায়। এই ধন্যবাদ আপনাকে। কি অবস্থা আপনাদের বাসা? ঘরতলায় গেছে। আমরা খাটের পরে আছি, রান্নাবারে সব খাটের পরে, বুঝেছেন? এই জায়গাটা কালভার্ট ব্রিজ কিছু নেই, আমরা বহু সমস্যায় আমরা এখানে। আপনার একটুখানি পানি হলেই তলায় যায় এই জায়গাটা। কোনো ই পালাম না, সুযোগ সুবিধা আমরা পালাম না পুরসভার ভিতর থেকে। পুরসভা খাজনা ট্যাক্স সব আমরা দিই, কোনো কিছু সমস্যা নেই আমাদের। আসলে খাজনা ট্যাক্স পাচ্ছে, কিন্তু আমাকে কালভার্ট ব্রিজ হচ্ছে না, এখানের কোনো উন্নয়ন নেই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে জলাবদ্ধতার কথা বলছেন, তাদের বিভিন্ন সমস্যার কথা বলছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, জলাবদ্ধতা তো দীর্ঘদিনের আমরা দেখছি, এই দীর্ঘদিনের জলাবদ্ধতায় সমাধান হয় না কেন? হয় না, চেয়ারম্যান মেম্বার কোনো কাজ করে না, এবং এমপি সাহেব এই এলাকা আজকে কোনো দিন দেখে নাই, এবং ডিসি সাহেব এসে কোনো দিন এই এলাকার খোঁজ খবর নিল না। আমরা পৌরসভার ভিতরে বসবাস করি, এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার জন্যে আমরা, এই মসজিদে কোনো লোক নামাজ পড়তে আসতে পারে না, একটু বৃষ্টি হলেই হাঁটু পানি বেঁধে যায়। তাহলে মসজিদটা এখানে এত সুন্দর একটা মসজিদ করা হয়েছে, আপনারা দেখতেছেন, এই মসজিদে কোনো মুসল্লি আসতে পারে না পানির কারণে। এই জলাবদ্ধতা দূর হওয়ার জন্যে আমরা অনেকবার বলেছি, মিটিং করেছি, মিছিল করেছি, যে আমাদেরকে এইটা একটু সমাধান করে, ড্রেনটা করে আমাদের এই জায়গাটাকে, আমাদেরকে একটু বাসার ব্যবস্থা করে দেন। আমরা তো এদেশের নাগরিক, আমরা তো এখানে বেঁচে থাকতে চাই, আমরা এখানে বেঁচে থাকতে চাই, আমরা এদেশের নাগরিক। আমাদের কেন, আমরা কি একটু দরিদ্র এলাকায় বসবাস করি, যার কারণে আমাদের উপর কোনো, আমাদের কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, কোনো মেয়র নাই। আমাদের একজন কাউন্সিলর আছে, তার কথাও মেয়র মহোদয় শোনেন না, এবং মেয়র মহোদয় যদি এখানে এসে আমাদের এই কাজগুলোকে একটু দেখে যেতেন, তাহলে তো আমরা একটু তৃপ্তি পেতাম, যে মেয়র মহোদয় আসছেন, ডিসি সাহেব আসছেন, এমপি সাহেব আসছেন, এসে আমাদের এই জিনিসগুলো দেখছেন, দেখে আমাদের কিন্তু সমস্যার সমাধান করার জন্যে তারা একটু প্রচেষ্টা চালাইছেন। তারা কখনো কোনো দিন আমাদের সমস্যার সমাধানের কথা জিজ্ঞেস করে নাই, আমাদেরকে খাজনা দেওয়া, ট্যাক্স দেওয়া, আমাদের কোনো কিছু বাকি নাই। কয়েকদিন পর পরই মাইকিং করে, পৌর ট্যাক্স বাকি থাকলে গেলা মাল করপ করা হবে, অনেক যন্ত্রণা দেয় আমাদেরকে। আমরা এখানে কত কষ্টে আছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জানাইতে চাই, আপনার চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই, যে আমরা এসে দেখে যাও, এই মেয়র মহোদয় দেখুক, এমপি সাহেব দেখুক, ডিসি সাহেব দেখুক, স্থানীয় প্রশাসন দেখুক, যে আমরা কত কষ্টে জীবনযাপন করছি, আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা দাঁড়াইতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না। একটি লোক যদি আজকে মারা যায় এখানে, তার যা তাকে গোসল করাবার মতন জায়গা আমাদের এখানে নাই, আমরা অন্য এলাকায় নিয়ে তারা গোসল করে দাপন কামন করতে হয়। আপনারা দেখছেন, আপনারা দেখেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কী অবস্থা আপনার এলাকায়? আমাদের এলাকায় পানি অনেক, পানি ওভারলোডে ড্রেন পার হয়ে যাচ্ছে, ঘর দরজা পানির তলে, আমরা খুব কষ্ট করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে পানির যে সমস্যায় তারা রয়েছেন, এই এলাকাটিতে একদম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকালকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে 118 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই পানি জমেছে, এবং এই পানি জমার ফলে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে এই এলাকার মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি, এবং এখানকার যে জনপ্রতিনিধিরা রয়েছে তারাও খুব বেশি খোঁজ দেন না,
এমনটিও অভিযোগ করছেন স্থানীয়রা। তারা বলছেন যে এই জলাবদ্ধতার নিরসনে তারা স্থায়ী সমাধান চান, খুব দ্রুত সময়ের জন্য এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে অর্থী। সবশেষ আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ফসলের ক্ষতি আসলে কতটা হয়েছে, কৃষি বিভাগ কি বলছে এ বিষয়ে? ধন্যবাদ অর্থী। আপনি জানেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণেই কিন্তু টানা তিন দিন ধরে কিন্তু সারা দেশেই বৃষ্টি হচ্ছে। ঠিক তেমনই কিন্তু ফরিদপুরে আমরা যেটা দেখতে পেরেছি যে ভারী বর্ষণেও কিন্তু ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তা আপনাকে যদি একটু চিত্র তুলে ধরি যে ক্যামেরার মাধ্যমে, যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্ষেতের যে ধানগুলো রয়েছে সেই পাকা ধানগুলো কিন্তু তারা তুলতে পারছেন না, যার কারণে কিন্তু নানাবিধ সমস্যা হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। ধান কাটার পরেও তারা কিন্তু এই ঘরে এই ফসল তুলতে পারেনি, যার ফলে কিন্তু পানির নিচে তলিয়ে গিয়ে কিন্তু ধান থেকে কিন্তু নতুন চারা গেজ উঠার কিন্তু শুরু করেছে এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরেও তাদের শেষ সম্বলটুকু যে রয়েছে তারা কিন্তু সেই শেষ সম্বলটুকু ঘরে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারা কিন্তু এই ফসলটুকু থেকে যদি তারা কিছু পান সেভাবে কিন্তু বাঁচানোর চেষ্টা করছেন। তো এই বিষয়ে একটু কথা বলবো এক কৃষকের কাছে। ভাই, আপনার কাছে জানতে চাই কি ধরনের ফসলের ক্ষতি হয়েছে আপনার? আমার 2 বিঘা বই লাগাইছি, 2 বিঘা বই আমার পানির তলে গ্যাস হয়ে গেছে। হয়তো দেখা গেল যে সারা বছরকার খাবার আমার এখন আর কোনো সম্বল বন্ধ কিছু নাই আর এই 2 বিঘা বই আমার এই পানির তলে সব ধানি গ্যাস হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে তার যে 2 বিঘা ধান রয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। শুধু 2 বিঘাই নয়, এই সদর উপজেলার কয়েক 100 হেক্টর কিন্তু জমির ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা সকাল থেকে বিভিন্ন মাঠে ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু দেখতে পেরেছি যে বিভিন্ন কৃষকেরা এখনও তাদের ধান পানির নিচ থেকে কিন্তু কাটতে শুরু করেছেন, কারণ যদি আবারও বৃষ্টি আসে তাদের ফসল কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে এমনটাই কিন্তু জানতে পেরেছি। তাছাড়াও কিন্তু আপনাকে জানি যেহেতু ফরিদপুর জেলা কিন্তু কৃষিপ্রধান এলাকা, সেই কৃষিপ্রধান এলাকায় কিন্তু যে পেঁয়াজের আবাদ হয় সেই পেঁয়াজের আবাদ কিন্তু বেশ ক্ষতি হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কৃষির সর্বশেষ সংবাদ ছিল জমি স্টুডিওতে আপনার কাছে অর্থী। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বৈরী আবহাওয়ায় দেরি করে শুরু হয়েছে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, বৃষ্টির কারণে তৃতীয় দিন বল মাঠে গড়ায়নি, আবার চতুর্থ দিনও দেরি করে শুরু হলো খেলা। ঢাকা টেস্টে আসলে কি ঘটতে যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ অর্থিক। এখন পর্যন্ত প্রথম ইনিংসই শেষ হয়নি, আজ কিন্তু টেস্টের চতুর্থ দিন। তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি, চতুর্থ দিনের খেলাও দেরিতে শুরু হয়েছে। আজ চতুর্থ দিনের খেলা 10:50 শুরু হয়েছে এবং প্রথম সকালেই কিন্তু বাংলাদেশের পেসাররা যে কাজের কাজটা তারা কিন্তু করেছেন এবং দুই যেই ব্যাটসম্যান ছিল ক্যাপ্টেন বাবর আজম আর আজহার আলী তাদের দুজনকে সাজ করে ফিরেছেন বাংলাদেশের দুই পেসার। তার আগে আর একটু তথ্য জানিয়ে রাখি যেটি সবারই জানা, মোটামুটি প্রথম দিন 57 ওভার খেলার পর দ্বিতীয় দিন মাত্র 6.3 ওভার খেলা হয়েছিল, তৃতীয় দিন বল মাঠে গড়ায়নি। আজ কিন্তু 86 ওভার খেলা হবে এবং 3টি সেশন কিন্তু ভাগ করে দিয়েছেন ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই জানিয়ে অফিসিয়ালি যে হচ্ছে গিয়ে 3টি সেশনের সময়টা কতক্ষণ হবে, 5:30 পর্যন্ত খেলা আর যেই যেই সময় সেটি কিন্তু হচ্ছে গিয়ে জানিয়েছেন। এর মধ্যে বৃষ্টির যেই ব্যাপারটি বলছিলেন যে গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু সকালেও হয়েছিল, এখন কিন্তু বৃষ্টি থেমেছে, খেলা কিন্তু চলছে, কিন্তু আবহাওয়া কিন্তু মেঘলা। বৃষ্টির যেই পরবর্তীতে বৃষ্টি নামার যে শঙ্কা সেই শঙ্কাটা কিন্তু থেকেই যায়। তবে ঢাকা টেস্টের যেই গতি প্রকৃতি সেই গতি প্রকৃতির ড্রয়ের দিকেই এগোচ্ছে সেটি এখন পর্যন্ত অনেকটাই বলা যায়। তো আর দর্শকদের কথা বলতে গেলে যেই দর্শক সমাগমের যেই একটি প্রবণতা মিরপুর শেরেবাংলায় থাকে সেটি কিন্তু অনেকটাই একেবারে নিশ্চুপ, অনেকটা নিষ্প্রাণ বলা যায়। এখন পর্যন্ত দর্শকদের সমাগম সেই অর্থে নেই, তো সেই দর্শক সমাগম হয়তোবা বাড়তে পারে যা তার চতুর্থ দিনের টিকিট কেটেছিলেন তারা হয়তোবা হচ্ছে গিয়ে সময় গড়ানোর সাথে সাথেই স্টেডিয়ামে আসবেন যদি আবহাওয়া ঠিক থাকে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। দেখা যাক টেস্ট কোন দিকে গড়ায়, তবে এখন পর্যন্ত খেলা হচ্ছে, প্রথম সকালটা বাংলাদেশের পেসাররা কিন্তু ভালোই শুরু করেছে। এই ছিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে। ধন্যবাদ মাহফুজ, আমাদের সাথে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন মাহফুজুল ইসলাম।
এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।